হ্যালো বন্ধুরা আজ আপনাদের সামনে শেয়ার করছি রুই মাছের তেল ঝাল অসাধারণ স্বাদের কিন্তু এই তেল ঝাল আমি চার পিস রুই মাছ ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি লবণ আর হলুদ লবণ হলুদ মাখিয়ে দশ মিনিট রেখে দেবো তাহলে মাছটা খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে যাবে এবার ওভেনে প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর এটা গরম হয়ে গেলে চা মাছগুলো ভেজে নেব মাছগুলো প্রথম যখন ভাজবো হাই ফ্লেম করে দেব না হলে লেগে যেতে পারে তারপর লো মাঝারি ফ্লেম করে দেব। এবার মাছের একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আর একটা পিঠ ভেজে নেব নিয়ে মাছগুলো তুলে রেখে দেব। আর ফ্রেন্ডস আমি মাঝে মাঝে মশলা মেশাতে থাকবো প্লিজ স্কিপ না করে আপনারা দেখতে থাকুন বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা বা অর্ধেক পেঁয়াজ বাটা যেহেতু তেল ঝাল করছে সব বাটা মশলা দেব। এখানে দিয়েছি খুব সামান্য পরিমাণেই আদা আর রসুন দুটো রসুনের কোয়া আর আদা এগুলো ভালো করে তেলের সঙ্গে কষতে থাকবো এবার দিয়ে দিচ্ছি অর্ধেক বা হাফ টমেটো পেস্ট এবার তেলের সঙ্গে আমি ভালোভাবে বা এই মশলাগুলো কষতে থাকবো তবে অবশ্যই কিন্তু এটা লো ফ্লেম করে দেওয়া আছে এবার মিশিয়ে দিচ্ছি লবণ হলুদ লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণটা স্বাদ অনুসারে দিতে হবে হলুদগুলো কালার অনুসারে দিতে হবে পরিমাণ মতন এবার মিশিয়ে দিচ্ছে খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এক টেবিল চামচের চার ভাগের এক ভাগ করে দিলাম এবার এর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল মিশিয়ে দেবো যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় একটুখানি আমি জল মিশিয়ে দিলাম এবার একটু ফ্লেমটা হাই করে দিয়ে মশলাটা কষতে থাকবো যাতে মশলার গা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল বেরোতে থাকে ততক্ষণ কষব এবার দিয়ে দিলাম এক কাপ গরম জল আর ফ্রেন্ডস এবার দিয়ে দিচ্ছি এখানে এক চামচ সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে অবশ্যই এটা সাদা সর্ষে এবার আরেকটু পরিমাণে জল মিশিয়ে দিলাম যতটুকু পাত্রের গায়ে লেগেছিল তার মধ্যে একটু জল মিশিয়ে দিয়ে দিলাম এবার একটু মাঝারি ফ্লেম করে দেব। ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব আগে থেকে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিলাম এবার একটু ফ্লেমটা মাঝারি করে দিতে হবে এবার আমি ঢেকে দেব যেহেতু মাছগুলো দুদিক থেকে ভালোভাবে সফট হয়ে যায় কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে আর একটা পিট করে উল্টে দেব। আর ফ্রেন্ডস আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন তাহলে সবার আগে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে আমার এই রান্নাটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে থেকে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেব যেহেতু আমি মাছ ভাজার তেলেই সমস্ত মশলা দিয়েছিলাম আর যেহেতু এটা তেল ঝাল হচ্ছে সেই জন্য একটু বেশি পরিমাণে তেল আমি শেষে দিয়ে দিলাম আর এই রেসিপি দেখার জন্য আপনাদেরকে অস অঙ্ক ধন্যবাদ